Boleh kata jangan rendam. Nichula. We are going for Nichinda. Then we will visit to Goat. Welcome back to my channel, guys. I hope you all are absolutely fine. So, আজ কে তো বললামই কোথায় যাচ্ছি? Oh, sorry, বলিনি না. পরে বলে দেবো, কোনো অসুবিধা নেই. এখন এটা হচ্ছে মৈনাকের বাড়ি. এখন না, আই মিন এটা হচ্ছে মৈনাকের বাড়ি. আমি কালকে রাত্রেবেলা নাইট স্টে করেছিলাম এখানে, আর এখান থেকেই বেরোবো বলে. বিকেলে সকালবেলা ঘুম থেকে উঠে জানোই. এটা হচ্ছে ভাইটিদা, মৈনাকের কাকার ছেলে. হ্যালো. আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, ওই দিকটা হচ্ছে গঙ্গা. তো মৈনাক নিচে রেডি হচ্ছে. ওকে, তো তো ভেতরের সিন খানিকটা এইরকম. দ্যাটস মাই হেলমেট, ইয়া মৈনাকে. তো সিন কিছু এরকম রয়েছে. বাইরে আমাদের মেশিন ওয়ার্ম আপ হচ্ছে, আর আমরা একটু ওয়ার্ম আপ করে আসলাম. ফিটটা একটু গরম হয়ে গেছে, ব্যাপার না. তো যাই হোক, এখন আমরা বেরোবো. কিছুক্ষণের মধ্যেই মৈনাক রেডি হয়ে গেলে. মৈনাক রেডি হয়ে গেছে অলমোস্ট. মৈনাক রেডি? ইয়েস. তো দিস ইজ আওয়ার ফার্স্ট রাইড অফ 2020. তো ভাবলাম একটু হাটকে কিছু করে আসি. আগের বছরও আমরা গেছিলাম 4-5 তারিখ করে. তো সেম প্লেস দেখে বুঝতে পারছো, আগের বছর ঠিক এখানে দাঁড়িয়ে আমি জার্নি শুরু করেছিলাম. তো আমাদের পেট্রোল ভরানোর কাজ কমপ্লিট, আর ট্রিপটা জিরো করে নিই. আমারও সেট করে নিই. তো ট্রিপ জিরো করে নিয়েছি, নাও ইটস রেডি টু রোড. আর এই ট্রিপটার জন্য আমি ভীষণ এক্সাইটেড, বিকজ বলবো একদিন আমি কথাটা শেয়ার করবো. এই ট্রিপটার জন্য ভীষণ 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 এক্সাইটেড. আর মুখে কোনো কথা নেই বস, ভীষণ এক্সাইটেড আমি. চলো যাওয়া যাক. তো এখনো পর্যন্ত 67 কিলোমিটার চলেছে. তো আমরা গেস করতেই পারছো, ফার্স্ট অল শেরে পাঞ্জাব, কোলাঘাট মানেই শেরে পাঞ্জাব বস. আর মৈনাক বাড়িতে ইনফর্ম করছে, আর ভাইটির দাও বাড়িতে আই থিঙ্ক ইনফর্ম করছে. আমার এই কাজটা আমি ছেড়ে নিয়েছি, সোলো যাচ্ছি. আর এ আর আমি সোলো যাচ্ছি, এ 17 যাচ্ছে, আর এ আর ভাইটির একসাথে যাচ্ছে, আর আমি একা যাচ্ছি. নেক্সট লেভেল মজা হচ্ছে বস, গান করতে করতে ফুল মুড অন আমি যাচ্ছি. তো এখানে এখন অর্ডার দিয়েছি ওই একই আলু কা পরাঠা আর চায়, কারেক্ট চায়ে. তো খেয়ে এখান থেকে বেরোবো. কোলাঘাট আসবো শেরে পাঞ্জাব দাঁড়াবো. এইবারে ফার্স্ট টাইম হলো যে আমরা কোলাঘাট ব্রিজের ওপরে দাঁড়াইনি. বিকজ আমরা ভাবলাম না, একই আমরা খুব লেটে বেরিয়েছি. তো ওখানে পৌঁছতে হিন্দি বেরিয়েছে মুখ দিয়ে. ওখানে পৌঁছতে এখনও লাগবে, টাইম তো লাগবেই যেখানে আমরা যাচ্ছি. তো এখন একটু এখন বলে দিই কি পরে বলবো, এখনই বলে দিই. ওকে, তো আমরা যাচ্ছি. তো চা চলে এসছে, চা খেয়ে বলছি কোথায় যাচ্ছি. তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আবার রওনা দেবো. তা ভাইটিদা আমাদের সাথে প্রথমবার. ভাইটিদা কেমন যাচ্ছে? ঠিকঠাক ভালো যাচ্ছে, আমি রঙে ফার্স্ট যাচ্ছি. চলো তাহলে যাওয়া যাক. আরেকটা কথা, এটা আমি ফার্স্ট টাইম আমি চালাচ্ছি স্যাডেল ব্যাগ নিয়ে. তো একটু অসুবিধা হচ্ছিলো যখন আমি সিটির মধ্যে ছিলাম, এখন হাইওয়েতে কোনো অসুবিধা হচ্ছে না. এখন 11:40 বাজে আর আমরা একটু বেশিক্ষণই রেস্ট নিয়ে নিয়েছি এখানে. বলে দিই আমরা তো কোথায় যাচ্ছি সেটা বলিনি এখনো পর্যন্ত. বললাম চা খেয়ে বলে দেবো, চা খেয়ে হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আই থিঙ্ক বলে দেওয়া উচিত যে কোথায় যাচ্ছি. তো আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি সো ফাস্ট সো গুড. চলো এখন 163.3 কিলোমিটার
তাই জন্য একটু দাঁড়ালাম এখন। ভাই দিদা বললো যে একটু দাঁড়া, অনেকক্ষণ ধরে এক কন্টিনিউয়াসলি চালিয়ে যাচ্ছি। আমি তো বললাম আমি এক করে যেত, কোনো চাপ নেই। তাহলে ভাই দিদা ফার্স্ট টাইম তো তো একটু দাঁড়িয়ে গেলাম, আর একটু ভাবলাম একটু ফটোশ্যুটও করে নিই। তো এখন একটু ফটোশ্যুট করবো। যদি এই ফটোসগুলো তোমরা দেখতে চাও প্লিজ আমাকে ইনস্টাগ্রামে ফলো করো, স্ক্রিনে আসছে, প্লাস নিচেও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আমি অবশ্যই ফলো করো। তো ভাই দিদা মহিনা এতক্ষণ পর্যন্ত কেমন গেল? এখনো পর্যন্ত বিন্দাস ওকে। কমপ্লিট, এখন আমরা যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে। এখনও মিনিমাম গুগল বাবা তো বলছে এখনও 40 মিনিট লাগবে, তো আমরা বাট আমরা মনে করছি আধ ঘন্টার মধ্যেই ঢুকে যাব। আমরা খুব সুন্দর সুন্দর ফটো ক্লিক করেছি, আই মিন তুলেছি, এ তুলে দিয়েছে আমার, আমি তুলে দিয়েছি, ভাই টিচারও তোলা হয়েছে। তো যদি দেখতে চাও তো প্লিজ ইনস্টাগ্রামে আমাদের ফলো করো, কারণ ওই ফটোগুলো আমি আগে আপলোড করে দেবো ব্লগের আগে। চলো, আমার তো এখনও ফুল এনার্জিটা এখনও পর্যন্ত রয়েছে, দেখে তো বুঝতে পারছো ফুল এনার্জি বস, এখনও পর্যন্ত একটু লো হয়নি। বাট ইয়েস, আমি সুহাসকে খুব মিস করছি, বিকজ ওর সাথে থাক আমি এটা পরে বলব। চলো যাওয়া যাক। মার্বেলের ঘর, টিভি আমাকে ভালো করে দেখে নাও, টিভি আছে, বাথরুম আর কিছু, হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন হবে, গ্যারেজও আছে, হ্যাঁ গ্যারেজও আছে। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি, 180 কিলোমিটার টোটাল চালালাম। আর মইনাগার ভাইটিরা দুজনে মিলে হোটেল দেখতে গেছে, আর আমি ততক্ষণে আমিও একটু মোবাইল সার্চ করছি আশেপাশে কোন ভালো হোটেল পাওয়া যায়। আমি আর মইনাগার একটা গিয়েছিলাম হোটেল দেখতে, বাট খুব একটা ভালো লাগলো না। এর থেকে যদি কোনো আরও ভালো অপশান পাওয়া যায় তো অন্য কোনো অপশান দেখতে গেছে মইনাগার ভাইটিরা মিলে। তো আলটিমেটলি পৌঁছে গেলাম, বাট আই মিস ইয়ার বিকজ ওর সাথেই ফার্স্ট টাইম এসেছিলাম। ফার্স্ট টাইম না অ্যাকচুয়ালি, মানে মা বাবার সাথে তো অনেক ছোটোবেলায় এসেছি, বাট ওর সাথে ফার্স্ট টাইম বাইকে করে আমি এসেছিলাম 1 জানুয়ারি 2017। ভীষণ হ্যাপি আমি, আর কি মজা হচ্ছে, মানে এত মজা হয়েছে না বস কি বলবো, মানে এখনও পর্যন্ত আমার এনার্জিটা সেই লেভেলে রয়েছে। আলটিমেটলি উই আর ইন দীঘা, দেখতে পাচ্ছ না আমি জানি, এবার পাবে। আমরা সবথেকে বেস্ট অ্যান্ড বেস্ট একটা ঘর পেয়েছি এটা। হ্যাঁ, ঘরের মধ্যে কোনো খাসিয়ত নেই, যে এই ছাদের মধ্যে একটাই রুম, অ্যান্ড আমরা ভীষণ এনজয় করবো আমাদের প্রাইভেসিটা, আমাদের তিনজনের প্রাইভেসি, না ওই কাইন্ড অফ প্রাইভেসি না, লাইক দ্যাট, তো বুঝিয়ে দিতে পারো আমরা আমি কি বলতে চাইছি। তো আমরা এখানে পৌঁছেছি 3:30 সময়, আধ ঘন্টা লেগে গেলো আমাদের শুধু হোটেল রুম খুঁজতে। তো বলে না যা সবর সাবর কা ফল মিঠা হতা হ্যায়, তো সাবর করেছি আধ ঘন্টার মধ্যে একটা ভালো হোটেল পেয়ে গেছি আমরা। ডিসাইড করা হচ্ছে কি খাওয়া হবে, তোমরা এখন চাউমিন খাও, চিকেন চাউমিন, কারণ এখন বাজে 1:55। আর এখন যদি আমরা পেট ভরে খেয়ে নিই তাহলে রাত্রেবেলা কিছু খেতে পারবো, তার জন্য এখন শুধু চাউমিন খাচ্ছি, তারপরে একটুখানি বিচের দিকে যেটার জন্য আমরা এসেছি। কাজ সুহাসি আর মনীষা দুজনেই আসতো তাহলে আরও একটু ভালো লাগতো, আরও ভালো লাগতো, আমরা সবাই মিলে একসাথে 4 জনে মিলে কোথাও তো যাইনি কখনো, মানে এত দূরে কখনো আসেনি, আসলে ভালো হতো। এখানে ভাইটিদার গার্লফ্রেন্ডের আসতো ভালো হতো, এত এত বছর ধরে আমি ভাইটিদাকে চিনি, ঠিক আছে, ছোটোবেলা থেকেই প্রায় বলতে গেলে, হ্যাঁ না ভাইটির যে গার্লফ্রেন্ড রয়েছে আজ পর্যন্ত আমাদের সাথে দেখা করেনি, আমার সাথে আর কি, জানি না মইনাগের সাথে দেখা করেছি নাকি করেছে। আচ্ছা দেখ কি আর বলবো, কিছু বলার নেই, ভাইটিদা বিয়েটা করবো, বিয়ে দেখছি আপনাদের আশীর্বাদে যদি হয়। বিয়েটা দেখছো নাকি? থাক বাকিটা ব্যক্তিগত, বাকিটা ব্যক্তিগত বেশি গভীরে যাওয়ার দরকার এখানে, এতটাই ঠিক আছে।
সূর্যের দিকে, যেটা অ্যাকচুয়ালি আমরা যেটার জন্য এখানে এসেছি। জানি সন্ধ্যা হয়ে গেছে, কিছু করার নেই, আজকে একটুখানি এসেছি, দেখে নিই, একটু বসি, আড্ডা আড্ডা মারবো ওখানে, তারপর কালকে সকাল থেকে তুলতমে। আমার শোনা যাচ্ছে, আমি জানি কিছু দেখা যাচ্ছে না, কিছু করার নেই। তো বসে রয়েছি, অন্ধকার হয়ে গেছে পুরোপুরিভাবে, কিছু দেখানো যাচ্ছে না। আমি ভাইটিদা আর মৈনাক এখানে বসে বসে আড্ডা মারছি, ওই যে ভাইটিদা বসে রয়েছে আর মৈনাক আমাকে লাইটটা ধরে হেল্প করছে, ভাইটিদা এখানে, এই যে ভাইটিদা, তো মৈনাক আমাকে লাইটটা ধরে হেল্প করছে। যাই হোক, তো ব্লগটা আজকের এখানেই এন্ড করছি, বিকজ এরপর আর দেখাতে পারবো না কিছু, এত অন্ধকার হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এখানে একটু বসে চিল করছি, কথাবার্তা বলছি, দেখা হচ্ছে কালকেই, কাল সকাল সকালেই আমরা বেরিয়ে পড়বো। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আমাকে প্লিজ সাপোর্ট করো, আমি এফোর্ট দিয়ে এত কিছু করছি। আর কিছু বলার নেই, চলো এখানেই ভিডিওটা এন্ড করছি, আবার দেখা হবে কালকের ব্লগে আমাদের। আর যদি আর একটা কথা ছিল, আমি এখানে আমার নিজের অ্যাডভার্টাইজমেন্টটা বলছি, ভাই কথা বলতে দেবো না। ওকে ওকে, নো প্রবলেম, নো প্রবলেম। যদি লাইটম্যান হায়ার করতে চাও তাহলে কমেন্ট করে জানাও, 50 টাকা পার ডে। একদম একদম, ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, ভাইকে সাপোর্ট করো এই চ্যানেলে গিয়েও, এই চ্যানেলে গিয়েও সাপোর্ট করো। দ্য ব্যাকপ্যাকার ডায়েরিজ তোমরা আই থিঙ্ক জানোই আমি শেয়ার করেছিলাম। হোয়াটএভার, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আমাদের তিনজনের মুখ আবার কালকে ব্লগে দেখতে হবে। তো বাই বাই, সবাই ভালো থাকো আর দেখা হচ্ছে কালকের ব্লগে। দিস ইজ ইয়োর বিজি বং সাইনিং অফ, বাই। আজকে রাধুনি, ওই আর কি হলো, আজ কা বাবারছি, ভালো করে টাকা দেবো না, ভালো করে হয়েছে হয়েছে, অনেক হয়ে গেছে, না না এটা কমপ্লিট।